হ্যালো গাইস, আজকে আমরা তিন দিনের দিন ঘুরতে বেরিয়েছি। আর তোমাদেরকে বলেছিলাম যে আজকে আমরা রোপওয়ে চাপবো। এই পেছনে এইটা দেখছো, রোপওয়ের গেটের সামনে আমরা চলে এসেছি। আর এবার রোপওয়ের ওই দিকে যাবো, ময়না অলরেডি যাচ্ছে। আমরা রোপওয়েটা চড়বো আর রোপওয়ের যাবতীয় এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো, আর লেট করে লাভ নেই, চলো রোপওয়ের দিকে যাই। চলো, এখন ভেতরে চলে এসেছি। আর ভেতরে গিয়ে এখানে এই যে এন্ট্রি থেকে নেব। এই যে এন্ট্রির মধ্যে থেকে অনেক বড় লাইন পড়ে গেছে। এখান দিয়ে এসে লাস্টে লাইন দিতে হচ্ছে। এই দেখুন রোপওয়ে গুলো কিভাবে যাচ্ছে। তো দেখো বন্ধুরা, এখানে একটু নয়েজ আছে, ওই জন্য জোরে জোরে কথা বলছি। আমাদের রোপওয়েটা আসছে, এই দেখো আমাদের মনে হয় এটাতেই যাবো। দেখা যাক, যদি এটাতে সিট খালি থাকে তো এটাতেও যাবো। তো আমরা এখন রোপওয়েতে উঠে পড়েছি। এই যে আমাদের সাথে টোটাল একটাতে ছজন যাচ্ছে, মৈনাক ওইদিকে আছে, আমি এদিকে আছি। তো এইখানে এবার গেট লক হয়ে গেছে, এবারে রোপওয়ে স্টার্ট হবে। যাচ্ছে রোপওয়ে, এই যে কত নিচে দেখতে পাচ্ছ। এইখান দিয়ে আরেকটা রোপওয়ে ফিরে যাচ্ছে, এই যে চলে গেল উপরে। প্রথমে যখন স্টার্ট হলো দুলছিল আর কি, দোলার মতো, আমাদের একটু ভয় লাগছিল। এখন ঠিক আছে মোটামুটি। এখন এই চারিদিকের সিনারি দেখতে দেখতে আমরা যাচ্ছি, মৈনাকে ওদিকে দেখছে, আমরা ওইদিকে দেখছি। আমাদের রোপওয়ে যাচ্ছে না, এটা প্রবাবলি ঠিক আছে। আর উঁচুতে ওই দেখো কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, আর ওইখানে একটা কিছু প্যাগোডা আছে। যাচ্ছি, যেতে কি মজা লাগছে। What a nice place. চা পাতি
উদরে কুত্তা দেখো হচ্ছে পিছে তা হ্যালো গাইজ, রোপওয়েটা এইদিকে এসছে আর এইদিকে এসে আমাদের একটু নামিয়ে দিয়েছে, আর আমরা ওই জন্য আশেপাশে আর একটু ঘুরে নিচ্ছি। তো আশেপাশের জায়গাটা একটু কীরকম তোমাদেরকেও দেখিয়ে দিই। ওই দূরে দেখতে পাচ্ছ যে পাহাড়, দেখো রোদ, হাফটা রোদ আছে আর হাফটা রোদ নেই। আর এইখানে আমরা এসেছিলাম সেই উঁচু পাহাড় থেকে, এই যে এইখান থেকে এসেছিলাম। আবার ওইখানে ফিরে যাব, আর ফিরে যেতে গেলে এইখানে আবার লাইন দিতে হবে, আমাদের লাইন দেওয়া আছে ওখানে, লাইনে করে আবার এখান থেকে রোপওয়ে করে যাব।